আসসালামু আলাইকুম গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকে পছন্দ করেন আবার অনেকেই মনে করেন ফালুদা বানানো অনেক লং প্রসেস কিন্তু রাঁধুনি ফালুদা মিক্স আপনাদের কাজকে কিন্তু খুব সহজ করে দিয়েছে তো খুব অল্প সময়ে আর সহজেই কীভাবে এই ফালুদাটা তৈরি করবেন চলুন তাহলে দেখে নেই প্রথমে প্যাকেটের মধ্যে থাকা জেলোর প্যাকেটটা বের করে নিচ্ছি এখন এই জেলোটা তৈরি করে নেব আর তার জন্য আমি এখানে থ্রি ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি যদিও প্যাকেটের গায়ে এক কাপ পানির পরিমাণটা দেয়া আছে তবে এক কাপ পানি দিলে দেখা যায় যে জেলোটা খুব ভালোভাবে জমতে চায় না এবার পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেন চুলাটা অন করে দিব আর পাঁচ মিনিট সময় ধরে জাল করে নিলেই কিন্তু আমাদের এই জেলোর মিশ্রণটা তৈরি হয়ে যাবে এখন এই মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নিব আর ঠান্ডা হতে দেব বিশ মিনিটের মতো কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার প্যাকেটের মধ্যে থাকা সাগু চিনি ও নুডলসের যে একটা মিক্সড প্যাকেট থাকবে সেগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন এগুলোকে রান্না করে নেয়ার জন্য চুলা এক লিটার দুধ নিয়ে নিচ্ছে। এখন এই দুধটা ঘন করে নেয়ার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে করে খুব বেশি সময় ধরে জাল করে দুধটা ঘন করে নিতে হবে না আর এর স্বাদটাও কিন্তু অনেক ভালো আসবে এখানে এক্সট্রাভাবে কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই প্যাকেটের মধ্যেই চিনিটা দেওয়া আছে এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি প্যাকেটের সাগু চিনি ও নুডলসের মিক্সচারটা দিয়ে দিচ্ছি এখন মাঝারি আছে এগুলোকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে সবগুলো উপাদান সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করছি যখন সবগুলো উপাদান সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিট ঢেকে রাখলে সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে ওঠে এ পর্যায়ে জেলিটা ঠান্ডা হয়ে ছেট হয়ে গেছে আমি এখন এটাকে কেটে নিচ্ছি ফালুদা তৈরি করতে জেলিটা ব্যবহার করতেই হবে তা কিন্তু না চাইলে আপনাদের পছন্দ হতো ফল বাদাম ড্রাই ফ্রুটস ফ্রুট জেলি এসব কিছু দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন এখন পরিবেশন করে নেয়ার পালা ফালুদার মিশ্রণটাও আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর উপরে জেলিগুলো দিয়ে দিচ্ছি কিছু আঙ্গুর আর কাঠবাদাম কুচি এর উপরে আমি সরিয়ে দিচ্ছি এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি পরিবেশনটা আপনাদের নিজস্ব আর্ট চাইলে ছোটো বাটি বা গ্লাসে সার্ভ করতে পারেন দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট এই ফালুদাটি এটা ডেজার্টের মধ্যে অন্যতম জনপ্রিয় একটা ডেজার্ট তো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু তো আজ এ পর্যন্তই আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ